নমস্কার আমি রেকি মাস্টার টিচার এঞ্জেল হিলার অ্যান্ড নিউমেরোলজিস্ট সোমা পাঠা আজ আমি আপনাদেরকে দান দেওয়া নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা একটু নিজেরা খেয়াল করে দেখবেন কথাগুলো কতটা ঠিক বলে মনে হচ্ছে আপনাদের আমরা নিউমেরোলজিতে বলুন অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে পুজো পাঠ হিসেবে যে কোনো দিক থেকেই দেখা যাক না কেন আমাদেরকে প্রায় দান করতে বলা হয় কখনও প্ল্যানেটারি পজিশন হিসেবে কখনো প্রবলেম হিসেবে নিজের নিজের লাইফে যে সমস্যা চলছে তার উপর ডিপেন্ড করে অনেক সময় দান করতে বলা হয় যাই হোক মেন কথা আমার সেটা নয় মেন যেটা বলতে চাইছি দান আমরা করতে চাই কেউ হয়তো স্বেচ্ছায় করি কেউ হয়তো মজবুরিতে করি মানে বাধ্য হয়ে নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য হয়তো দান করে থাকি আর কেউ খুশি হয়ে দান করে থাকি কিন্তু এই দান করা কতটা ভালো কতটা মন্দ সেটা কিন্তু ডিপেন্ড করছে বা কতটা কার্যকরী হচ্ছে আমি যে পারপাসে আমি দান করছি সাপোজ আমার শনির কোনো প্রবলেম আছে শনির প্ল্যানেটারি পজিশন হিসেবে আমার বার্থ চার্টে বা নিউমোরোলজিক্যাল চার্টে নিউমোরোস্কোপে আমার শনির কোনো প্রবলেম আছে সমস্যা যার ফলে আমাকে লাইফে স্ট্রাগল করতে হচ্ছে হয়তো তো সেই ক্ষেত্রে যখন আমরা দান নিউমারোলজিস্টরা বা অ্যাস্ট্রোলজাররা বা কোনো পণ্ডিতজিরা দান করতে বলেন সেই হিসেবে অনেক সময় আমাদেরকে দান করতে হয় কিন্তু এটা খেয়াল রাখবেন দান কিন্তু কখনো নিজের কাছে নেই আমার কাছে সামর্থ্য থাকবে তবে তো আমি দান করবো আমার যথেষ্ট সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি আমি কোনো রকমভাবে জোগাড় করে নিজে না খেয়ে সেই দানটা করতে যাই সেটা কিন্তু কখনো ফলবে না সেই দান করার কোনো মানে হয় না সেকেন্ড থিং আমরা অনেকেই মনে করি যে আমরা দান করছি দান করে দিলে কাজ হয়ে যাবে কিন্তু দেখতে হবে যে আমরা যে দানটা করছি সেটা কতটা পবিত্র মনে করছি কতটা স্যাটিসফাই হয়ে করছি দান করতে হবে দিয়ে দিলাম অনেকে আছে যাদের সামর্থ্য ভালো সামর্থ্য আছে যাদের প্রচুর পয়সা অর্থনৈতিক অবস্থা খুব ভালো তারা তাদের তারা হয়তো দান প্রায় করে থাকেন কিন্তু তাদের মধ্যে যদি অহংকার থাকে যে আমি এত টাকা দান করছি কাউকে বা এত জামা কাপড় গিফট করছি দান করছি বা হয়তো এত খাবার দান করছি কিন্তু সেই দান করার মধ্যে যদি তাদের অহম প্রকাশ পায় তাহলে কিন্তু সেই দানের কোনো ভ্যালু থাকে না সেই দান করা আর না করা একদমই সমান ওই জন্য বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল টিপ হিসেবে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে গুপ্ত দান করার জন্য গুপ্ত দান মানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো কিছুতে দান করছেন তাতে মন্দিরে হোক বা কোনো গরীব দরিদ্র ব্যক্তিকে হোক বা যাদের হয়তো প্রয়োজন আছে তাদেরকে আপনি যখন কাউকে না জানিয়ে আপনি নিজের সামর্থ্য অনুযায়ী তাকে হেল্প করছেন তাকে সাহায্য করছেন তার চাহিদাটাকে তার হয়তো কোনো কিছু প্রয়োজন অথচ সেটা তার কাছে নেই সেইটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি তাকে দিয়ে তার প্রবলেমটা সলভ করতে পারেন সেই যে দান আর কিন্তু আপনি আপনি দান করলেন যাকে করলেন সে জানলো আর ঈশ্বর তো জানবেনই তাছাড়া আর কেউ জানলো না যে আপনি দান করেছেন সেইটা হচ্ছে গুপ্ত দান আর এই দানে যখনই এই দান তখনই হয় যখন আপনার মনে কোনো অহংকার বোধ থাকে না যে আমি দান করছি অ্যাকচুয়ালি আমরা দান করার কেউই নই আমরা মাত্র আমাদের আমরা কাউকে দান করতে করবো সেটা বা আমরা দান করছি এটা ভাবাটাই এক রকমের অহং কারণ আমাদের ঈশ্বর না চাইলে ঈশ্বর না দিলে কাউকে হেল্প করার সামর্থ্য আমাদের কারোরই নেই আমরা যদি মনে করি আমি অমুকজনাকে খাওয়াচ্ছি বা অমুকজনাকে পড়তে দিচ্ছি বা অমুকজনাকে এত টাকা পয়সা দিচ্ছি সে এটা আমি দান করছি আমি মহৎ কাজ করছি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে যে সামর্থ্য দেন আমাদের মাধ্যমে যাদের দান নেওয়ার প্রয়োজন যাদের প্রয়োজন আছে তাদেরকে কিন্তু দানটা আমাদের কাছ থেকে দেওয়া করাচ্ছেন সেটাও কিন্তু ঈশ্বরই করান আমরা চাইলেও হয়তো সব সময় দান করে উঠতে পারি না তো অনেক সময় হয় কি আমরা অনেক হয়তো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বা নিউমোরোলজিক্যাল হিসেবে বলা হয় যে অমুক জায়গায় এত কম্বল দান করলে আপনার এটা ভালো হবে এত এত টাকা দান করলে এত খাদ্য বস্তু দান করলে আপনার এটা ভালো হবে আপনার প্ল্যানটা মজবুত হবে ঠিক আছে সেটা আপনার মজবুরি আপনার প্রবলেম সলভ করার জন্য আপনি নিশ্চই করবেন কিন্তু এইটা কখনো খেয়াল করে দেখেছেন যদি আপনার জন্মদাতা জন্ম জন্মদাত্রী মাতা মা বাবা ঘরে আছেন হ্যাঁ তারা আপনার ওপর ডিপেন্ডেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট হোক চায় না হোক আপনার আপ আপনাদেরকে বড়ো করেছেন আমাদেরকে আমাদের মা বাবারা বড়ো করে হ্যাঁ তারা কিন্তু কখনো স্বার্থ নিয়ে আমাদেরকে বড়ো করে না আমাদেরকে কিন্তু নিজেদের শ্রেষ্ঠ যেটা সম্ভব সেই দিয়ে আমাদেরকে কিন্তু মানুষ করেন বড় করেন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আমরা দান করার সময় হয়তো দেখা গেল যে আমাকে আমি পাঁচশো টাকা দান করতে চাই আমি বাইরের কাউকে কেউ খেতে পাচ্ছে না বলে আমি তাকে পাঁচশো টাকা দান করে এলাম আমি ভাবলাম যে আমি বিশাল কাজ করলাম অথচ আমার বাড়িতে আমার মাতা পিতা আছে যাদেরকে হয়তো পাঁচশো টাকাটা দিলে হয়তো তাদের সুবিধা হতো তাদের কাজে লাগতো তাদেরকে দিলাম না তাহলে কিন্তু আমি যে দানটা অন্য কাউকে খাবার জন্য দিয়ে এলাম সে তৃপ্তি পেলে হয়তো টেন পারসেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট তার পূর্ণ হয়তো তার ভালো ফলটা পজিটিভ ফলটা অবশ্যই পাবো কিন্তু যেহেতু আমার মা বাবাকে দিলে সেটা বেশি উপকার হতো বেশি কাজ হতো হয়তো সেটাকে দান বলা যায় না যদিও দান করছি বলা যায় না কারণ মা বাবাকে দান করার মতো সামর্থ্য আমাদের কারোরই নেই তো সেই ক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন যে আমি নিজের মা বাবাকে দেখছি না মা বাবাকে মা বাবার প্রয়োজনীয় জিনিস দিচ্ছি না তাদের খাওয়া পড়ার খেয়াল রাখছি না তাদের ওষুধের খেয়াল রাখছি না এদের বাইরে লোক দেখানি করে আমি প্রচুর দান করে ঘুরে বেড়াচ্ছি প্রচুর নাম হচ্ছে সবাই আমাকে খুব বাহ করছে কিন্তু রেজাল্ট কিন্তু বুঝতেই পারছেন অতটা হবে না কারণ মা বাবা কথাতেই আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে আমি নিজের মা বাবাকে বা নিজের ভাই বোন যদি সেরকম কারোর অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় বা শারীরিক দিক দিয়ে কেউ যদি অসুস্থ থাকে তার হেল্পের প্রয়োজন তাদেরকে আমরা হেল্প না করে তাদেরকে আমরা সাহায্য না করে যদি অন্য বাইরের লোকদেরকে হেল্প করতে যাই সেটাও তো একটা দীঘাবাটি একটা শো অফ তাই না তো দান করতে হয় মনের মধ্যে কোনো অহংকার থাকবে না আর আগে নিজের পরিবারকে নিজের বন্ধুবান্ধব চেনাশোনা যারা আছে যাদের সত্যি প্রয়োজন তাদেরকে হেল্প করুন তাদেরকে ভালো রাখুন অটোমেটিক এবার তাদের প্রয়োজন মিটে যাওয়ার পর আপনি অন্য কাউকে অবশ্যই সাহায্য করতে পারেন নিশ্চয়ই করবেন কিন্তু এগুলো একটু মানবিকতার খাতিরে খেয়াল রাখা প্রয়োজন এটা অবশ্য পুরোটাই আমার ওপিনিয়ন আমার মতামত যদি আপনাদের কারো খারাপ লেগে থাকে আম সরি সাথে বলব রেইকি শিখুন রেইকি শিখলে অটোমেটিক্যালি আপনাদের মধ্যে সেই পজিটিভিটিটা এসে যাবে আপনাদের ঠিক ভুল ন্যায় অন্যায় বিবেক সমস্তটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর ঈশ্বরের কাছাকাছি যে পৌঁছাতে পারবেন ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো মানে এই নয় যে দিন রাত আমি ঠাকুর ঠাকুর করছি পুজো নিয়ে ব্যস্ত উপোস তাপাস করে বসে আছি এদের আমার বাড়ির লোকেরা খেতে পাচ্ছে না রান্না করতে পারছি না আমার বাড়ির লোকেদেরকে সময়ে খাওয়া দাওয়া দিতে পারছি না তাদের খেয়াল রাখছি না এদের পুজো আজা করছি মন্দিরে গিয়ে বসে আছি সেটা কিন্তু আমার আমার হিসেবে সেটা কিন্তু ঈশ্বরের কাছে যাওয়া নয় ঈশ্বরকে মন থেকে এক সেকেন্ডের জন্য যদি আমরা মনে করি বা ধন্যবাদ জানাই গ্র্যাটিটিউড পে করি আমাদের আমরা যা কিছু ভালো পেয়েছি সেটুকুর জন্য সেটুকুই যথেষ্ট তাকে ফল মিষ্টি দিয়ে লোক দেখিয়ে পুজো করাটাই আসল পুজো নয় মন পিওর থাকতে হবে শুদ্ধ মনে নিঃস্বার্থভাবে যে জিনিসটাই করব তাতে সেটা দানই হোক আর ঠাকুরের ভক্তিই হোক সেটাই হচ্ছে আসল রেকি শিখুন সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন আজ এই পর্যন্তই নমস্কার